ধর্মীয় মানসিকতার হওয়ায় 5 বছরের ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দিতে হচ্ছে দেশের জনপ্রিয় তরুণ ইউটিউবার হৃদয় আহমেদ শামকে। ক্লাস সিক্সে পড়ার সময় বান্ধবীর সঙ্গে তার সম্পর্ক হয়, 8 বছরের বেশি সময় ধরে চলছে এই প্রেম। হৃদয় প্রেমিকা ও তার পরিবার কঠোর ধর্মীয় অনুশাসনের চলে, তাই প্রেমকে পরিণয় রূপ দিতে তিনি ফ্রিল্যান্সিং এর মতো জনপ্রিয় পেশা ছেড়ে ইটালি গিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন। নিত্য টিভির সঙ্গে কাম কলাপে হৃদয় আহমেদ শামক এসব কথা বলেন। তার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাসিদ আহমেদ। কেমন আছেন সাবিত হোসেন? আমার হচ্ছে, আমি যখন রিলেশন করি তখন তো ইউটিউব শুরু করি, ইউটিউবের যে সেক্টরটা ওইখানে খুব হেল্প করছে আমার। যখন আমি জিরো ছিলাম তখন সাপোর্ট করছে, এখনো সাপোর্ট করে, এখন এমন সাপোর্ট করে, জাস্ট ওর ফ্যামিলির দিকে আপনার সাপোর্ট করা যায় না, ওর বাবা মা চাপ দিচ্ছে এখানে একটা কিন্তু আহ কিছু বলা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সময়ের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, একজন তরুণ অভিনেতা, জন্ম সিলেটে হলেও অভিনেতা মোশাররফ করিমকে অনুকরণ করে বরিশালের ভাষা আয়ত্তের পাশাপাশি তিনি অভিনয় রপ্ত করেছেন দারুণভাবে। হাস্যরসে ভরপুর তার প্রতিটি ভিডিও মিলিয়ন ছাড়িয়ে যায়। সুদীর্ঘ এই ইউটিউব ক্যারিয়ার তাকে এনে দিয়েছে নাম, যশ, খ্যাতি এবং অঢেল টাকা। কিন্তু এত কিছুর মাঝেও তিনি উপলব্ধি করেছেন এই আলো ঝলমলে মিডিয়ার জগৎ তাকে প্রকৃত সুখের সন্ধান দিতে পারেনি। অতি সম্প্রতি দেশের একটি জাতীয় টিভি চ্যানেল 8 বছরের প্রেম টিকিয়ে রাখতে বিদেশ যাচ্ছে ইউটিউবার হৃদয় শিরোনামে একটি নিউজ সম্প্রচার করেছিল। সেই ভিডিওতে হৃদয় তার প্রেমের কথা মিডিয়ার সামনে তুলে ধরে, সেই সাথে প্রেমিকার পরিবারের চাপে সে ইউটিউব ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। অবশেষে গতকাল সে তার ফেসবুক থেকে একটি ভিডিও শেয়ার করে যেখানে সে ইসলামের জন্য এই মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। তার এই মিডিয়া ছেড়ে দেওয়ার পিছনে আরেকটি কারণ উল্লেখ করেন। আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমি সব প্রাইভেট করে দেব। আর হচ্ছে আমি টিকটকও করতাম, বাট আমি ডিসিশন নিয়েছি এগুলোও করবো না। সব কিছু, এভরিথিং, আমার ছবি থেকে শুরু করে যা কিছু আছে আমি সব প্রাইভেট করে দেব। যারা হচ্ছে যে, আমি বলি আমার দিক থেকে, আমি কারো ব্যাখ্যা করবো না, আমি নিজের ব্যাখ্যা নিজে দিতেছি যে নামাজ পড়লে আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। যে আপনি যদি খারাপ কোনো কাজে থাকেন না, আপনি 5 বার নামাজ পড়ার ট্রাই করেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভালো লাগবে না কোনো কিছু, মনে হবে যে না এটা গোনা, এটা পাপ, এটা খারাপ, ওটা খারাপ। তো আমি কন্টিনিউ নামাজটা ট্রাই করে যে পড়বো, যতটুকু পারি পড়ে। তো আস্তে আস্তে করতে করতে আমি ভাবলাম যে আমি দুনিয়াতে কি করলাম, আমি মিডিয়াতে কাজ করলাম, এত টাকা কামাই করলাম, ফ্রেন্ড সার্কেল কামাই করলাম, দিন শেষে আমার কাছে কেউ নাই, না কিছু করতে পারতেছি, না কিছু হইতেছে। আমি চাইলেও এখন বাইরে যেয়ে আমার আগের লাইফটা লিড করতে পারবো না, আমি চাইলেও বাইরে গিয়ে আগের মতো কিছু করতে পারবো না। বর্তমান যে সিচুয়েশন, যে এখন যদি কোনো সুপারস্টার মারা যায় বা হচ্ছে স্টার মারা যায়, তার নিয়ে বেশি আলোচনা হয়। তার নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, আমার ছেলেকারী নিলয় মারা যাওয়ার পর হচ্ছে ওরে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখলাম। এতে কিন্তু এমন না যে ও ফেমাস হয়েছে বেশি বা এরকমের কিছু না। আপনি দেখেন যে আপনার যে ওরে নিয়ে এত আলোচনা করলেন, এত ইসে করলেন, আজাব কেউ যেতে বাড়ছে, এমন না যে কমে নাই, অনেক বাড়ছে। তা আমার ভেতরেও ভয় ঢুকে গেছে যে আমি যদি আজকে মারা যাই তো এই দুনিয়াতে তো আমি কিছু পাইলামই না, আমি তো জিরোই। ওই দুনিয়ার জন্য আমি কি করলাম? কিচ্ছু করলাম না, কিচ্ছু না। শেষে আমি এখানেও কষ্ট পাবো, ওইখানেও কষ্ট পাবো, কেন দরকার, কি দরকার? অনেক করছি লাইফে, অনেক কিছু করছি, আপনারা আমার অনেক ভালোবাসছেন, আমি জানি আপনাদের ভালোবাসে আজকে আমি একটা নাম পাইছি, একটা পরিচয় পাইছি। তো আমি ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো মিডিয়াতে নাই, কোনো খারাপ কিছুতে নাই, কোনো যদি কারোর সাথে অন্যায় করে থাকি, হ্যাঁ আমি অনেক মানুষের সাথে অন্যায় করছি, আমি স্বীকার করি, আমাকে মাফ করে দেবেন, কারণ মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে। আমি হচ্ছে অনেক খারাপ কাজ করছি, অনেক মানুষের সাথে অন্যায় করছি, অনেক কিছু করছি, সব কিছুর জন্য আমি আপনাদের কাছে মাফ চাই, যে আমার মাফ করে দেবেন। কেউ আরে যে কারো মনে কষ্ট দিয়ে থাকলেও মাফ করে দেবেন, আর দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনারা হচ্ছে যে কেউ এটা বলবেন না যে এটা করো না, ওইটা করো না, আপনারা সাপোর্ট করবেন, আমি ভালো হইতে চাই, এক কথা আমি ভালো হইতে চাই। তো আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমি সব প্রাইভেট করে দেব। আর হচ্ছে আমি টিকটকও করতাম, বাট আমি ডিসিশন নিয়েছি এগুলোও করবো না, সব কিছু, এভরিথিং, আমার ছবি থেকে শুরু করে যা কিছু আছে আমি সব প্রাইভেট করে দেব। আমি এই দুনিয়ার জন্য করছি, এই দুনিয়ার ভালোবাসাও পাইছি, এখন আমি আমি চাই যে আমি আনা আমাকে যে পাঠাইছে দুনিয়াতে তার জন্য কিছু করি। অনেক ভুল করছি, বুঝতে পারছি, হয়তো দেরি হয়েছে, বাট বুঝতে পারছি
বলছি যে এটাই অনেক। আমি সবসময় চাইতাম যে ভালো কিছু করে মানুষের ভালো কিছু করে যদি ইনকাম করা যায় তাহলে তো ভালোই। অতি সম্প্রতি আমরা দেখছি দেশে উঠতি বয়সী অনেক তরুণ তরুণীর মৃত্যুর খবর প্রায়ই শুনছি। কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় নামে একজন শিল্পী অতি সম্প্রতি মারা গেছেন। তার এই মৃত্যু হৃদয়কে নতুন করে ভাবতে শেখায়। সেই ভিডিওতে হৃদয়কে কাঁদতে দেখা যায় এবং সে পরকালের শাস্তির কথা ভেবে সব কিছু ছেড়ে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চায় বলে নিজেই ঘোষণা দেয়। তার অনেক ফ্যান ফলোয়ার আছেন, তাদের সকলকে পাশে থাকা এবং ভালোবাসা বজায় রাখার অনুরোধ করেন। এরকম অনেককে আমরা মিডিয়ার নষ্ট জগৎ ছেড়ে ইসলামে ফেরার ঘটনা দেখেছি। আন্তর্জাতিক মহলে অনেক মুসলিম সেলিব্রিটিদের নাম চলে আসে যারা একসময় এই বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছিলেন মিডিয়া জগৎকে কেন্দ্র করে, যাদের নাম এখানে উল্লেখ না করলে নয়। পাকিস্তানের জুনায়েদ জামশেদ, পাকিস্তানের অভিনেত্রী সোনাম, অভিনেত্রী জাইরা ওয়াসিম, সানা খান, এ তালিকায় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী আমরিন, নওশিন, অ্যানি খান, মৌরি সেলিম, সুজানা জাফর ও নাজনীন আক্তার হ্যাপি সহ কয়েক শত আরও অনেক অভিনেত্রী ও মডেল। আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা। এই মানুষগুলো ইসলামে ফিরে আসায় আমাদের উচিত তাদের সমর্থন করা, সাহস যোগানো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। মা আসসালাম।